খালেদা জিয়া এতিমের অর্থ জিয়া ট্রাস্ট এবং অরফানেজের টাকা বিদেশ থেকে এসেছিল, একটি টাকাও কারোর কোনো এতিমখানায় যায় নাই, সব টাকা নিজে রেখে দিয়ে এই কারণেই তার সাজাপ্রাপ্ত আসামি। এখন আমার প্রশ্ন, আমাদের দেখি অনেক জ্ঞানীগরি বিএনপির সাথে হাত মিলায়, অনেক তত্ত্ব কথা শোনায়, গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্র উদ্ধার করতে চায়, আমার সেই আমাদের ওই যে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী নিজেদের অনেকে বলে, তেমনি বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীজীবী, তারা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধীজীবী, তারা একটা সাজাপ্রাপ্ত আসামি, তাকে নেতা মেনে যে 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, মানি লন্ডারিং করেছে, অস্ত্র চোরাকারবারি, তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য।